আজ থেকে 1 মাস 10 দিন আগে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছি। শুয়ে থাকার পরে ঠিক সন্ধ্যা 6টা বাজেই আমার পাটা কামড়েতে কামড়েতে ব্যথা, এত ব্যথা 12টা পর্যন্ত সহ্য করার পরে তাড়াতাড়ি আমাকে হসপিটালে নেয়। কোনো হসপিটালে যাই আমার ব্যথা কমে না। তারপর আমি অনেক জায়গায় ঘুরতে ঘুরতে অনেক টাকা খরচ করতে করতে DPRC হসপিটালে আসি। তারপর আমি এখন অনেকটাই ভালো, আগের তুলনায় অনেক ভালো। এখন আমি হাঁটতে পারতেছি, আগে হাঁটতে পারতাম না, আরেকজন পাশে ধরতো, কাতে শুতে পারতাম না, শুতে গেলে ব্যথা লাগতো। এখন আমি অনেকটাই ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে দূরের এবং কাছের যারা আমাদের এই অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখছেন, যারা এর আগে আমাদেরকে সাবস্ক্রাইব করে আছেন, তাদের আশা করি মোটামুটি একটা ধারণা আছে আমাদের সম্পর্কে। আর যারা আমাদের নতুন ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখছি, আমরা মূলত বাত ব্যথা, পেইন প্যারালাইসিস এবং আপনার যে কোনো ধরনের ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা জনিত যে কোনো ধরনের সমস্যা নিয়ে আমরা মূলত কাজ করি। এবং এই ধরনের যত ধরনের সমস্যা আছে সেগুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবং আমরা পেশেন্টদের সাথে সরাসরি আমরা কথা বলি, তারা এই ধরনের সমস্যা নিয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন, তারা এই ধরনের চিকিৎসা করতে গিয়ে অনেকে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন অপচিকিৎসার সম্মুখীন হন। এবং মাঝে মাঝে এমন দেখা যাচ্ছে যে আপনার চিকিৎসা করতে গিয়ে ভালো হওয়া দূরের কথা, বরঞ্চ আরও অনেক বেশি খারাপ হয়ে গেছে। আমরা এরকম অনেক পেশেন্টকে পাই যারা দেখা যাচ্ছে যে আপনার সম্পূর্ণ ডিজেবল হয়ে গিয়েছিলেন অথচ, এবং এমন এমন অনেক আমরা পেশেন্টকে পাই যে ক্ষেত্রে হয়তো আপনার অপারেশনের দরকার ছিল না, বাট অপারেশন করা হয়েছে এবং সেটা সাকসেসফুল হয়নি, পেশেন্টের অবস্থাটা আরও বেশি খারাপ হয়ে গিয়েছে। বাট MRI রিপোর্ট, পূর্বের সেই MRI রিপোর্ট দেখে আমরা কিন্তু বুঝতে পারি এই পেশেন্টকে হয়তো আপনার সেই অপারেশন ছাড়াই সম্পূর্ণরূপে ভালো করে দেওয়া সম্ভব। দর্শক, আমরা কখনো বলবো না যে আপনার অপারেশন কখনোই আপনার দরকার নেই, সেটা অবশ্যই না। যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার অপারেশন দরকার আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে অপারেশন ছাড়াই আপনার এই ধরনের রোগীদেরকে ভালো করে দেওয়া সম্ভব। উন্নত যারা PLID রোগী, হাঁটু কোমর ব্যথা ঘাড়ে ব্যথা জনিত সমস্যা নিয়ে যারা আসেন, তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে অপারেশন আপনি চাইলে যে কোনো সময় করতে পারেন, বাট অপারেশনের পূর্বে অন্তত একবার হলেও আপনি চেষ্টা করেন যে অপারেশন ছাড়া এই ধরনের সমস্যাগুলো সমাধান করা যায় কি না। এবং এই ধরনের চিকিৎসাটা একটা সময় ছিল আমাদের কাছে সহজলভ্য ছিল না, কারণ এই ধরনের উন্নত মানের চিকিৎসাগুলো সাধারণত ইউরোপের দিকেই সবচেয়ে বেশি দেখা যেত এবং সেটার জন্য আমাদেরকে অনেক বেশি টাকা খরচ করে দেখা যেত ইউরোপে গিয়ে সেই চিকিৎসাটা নিয়ে আসা যেত। সেটার একটা সমস্যা হচ্ছিল যে যদি আবারও আপনার কোনো ধরনের ছোটোখাটো কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আবার সেই আমেরিকায় যাওয়া বা আপনার ইউরোপের যে কোনো দেশে যাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল, সেই জন্য এই চিকিৎসাগুলো অনেক ব্যয়বহুল ছিল। বাট বর্তমান সময়ে যেটা হয়েছে যে এই ধরনের চিকিৎসার পুরো টেকনোলজিটাই কিন্তু এখন বাংলাদেশে আছে এবং খুব ভালো ভালো কিছু কনসালটেন্ট আছেন যারা এই বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং দীর্ঘ একটা সময় তারা এই নিয়ে কাজ করে এবং ব্যাপক সফলতা ওনারা পেয়েছেন। আপনারা শুধুমাত্র ইন্টারনেটে যদি আপনারা এই ব্যাপারে একটু খোঁজ খবর নেন, একটু সার্চ করেন, এই ব্যাপারে আপনারা অসংখ্য খুব ভালো ভালো ডক্টর পেয়ে যাবেন। এবং আপনারা যদি রিভিউগুলো দেখেন, তাদের পূর্বের যে কেস হিস্ট্রিগুলো আছে সেগুলো যদি আপনারা ভালো করে পর্যালোচনা করেন, আপনারা ভালো একটি দিক নির্দেশনা পেয়ে যাবেন আশা করি। দর্শক, আজকে আমরা আপনাদের সামনে হাজির করেছি চন্দন দেবনাথ, আমাদের একজন ভাই, ইয়াং একজন ভাই, খুব স্বাভাবিক জীবনযাপন করছিলেন, একজন ব্যবসায়ী মানুষ। বাট হঠাৎ করে এই সুন্দর জীবনে একটা কালো ছায়া নেমে আসে যেটার কারণে পুরো জীবন স্থবির হয়ে গেছে এবং পরবর্তীতে উনি বিভিন্ন জায়গায় চিকিৎসাও করার চেষ্টা করেছিলেন, হিতে আরো বিপরীত হয়েছিল, আরো খারাপ হয়ে গিয়েছিলেন। দর্শক, কি হয়েছিল আসুন একটু সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চন্দন দেবনাথ কোথায় থাকেন? কুমিল্লা বড়ুরা জলম ইউনিয়ন বেওলানি গ্রাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন, আমরা জানি আপনি একজন ব্যবসায়ী, দীর্ঘ সময় কি বসে কাজ করতে হতো? হ্যাঁ, দীর্ঘ সময় অনেকটা বসে কাজ করা হতো। লকডাউনের ভিতরে একটু কাজ জোরে 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 একটু কাজ করেছিলাম বাড়িতে, এই কারণে হয়তো বা একটু ব্যথাটা এরকম হয়েছে অন ভাবি আর কি। যাই না, আপনার জীবনে কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কিছু মনে পড়ে না আমার কখনো? এর আগে কি আপনার কখনো কোনো হিস্ট্রি ছিল ব্যথার হিস্ট্রি? না না না, এরকম কিছু হয়নি। কি হয়েছিল হঠাৎ করে, কতদিন আগে? আজ থেকে 1 মাস 10 দিন আগে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছি। শুয়ে থাকার পরে ঠিক সন্ধ্যা 6টা বাজেই আমার পাটা কামড়েতে কামড়েতে ব্যথা, এত ব্যথা 12টা পর্যন্ত সহ্য করার পরে তাড়াতাড়ি আমাকে হসপিটালে নেয়।
কোনো হসপিটালে যাই আমার ব্যথা কমে না। তারপর আমি অনেক জায়গায় ঘুরতে ঘুরতে অনেক টাকা খরচ করতে করতে ডিপিআরসি হসপিটালে আসি। তারপর আমি এখন অনেকটাই ভালো, আগের তুলনায় অনেক ভালো। এখন আমি হাঁটতে পারতেছি, আগে হাঁটতে পারতাম না, আরেকজন পাশে ধরতো, কাতে শুতে পারতাম না, শুতে গেলে ব্যথা লাগতো। এখন আমি অনেকটাই ভালো। আচ্ছা, যখন প্রথম দিকে এই সমস্যাটা শুরু হয়, আপনি শুয়েছিলেন, হঠাৎ করে আপনি দেখছেন প্রচণ্ড ব্যথা, আপনাকে কি মানুষজন ধরাধরি করে নিয়ে গিয়েছিল নাকি তখন একটু হাঁটতে পারতেন? হ্যাঁ, তখন একটু আমি হাঁটতে পারতাম। আচ্ছা, হেঁটে আপনি ডক্টরের কাছে গিয়েছেন, তো প্রাথমিকভাবে কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিল? না, কিছু করেনি। আপনাকে শুধু ব্যথার ওষুধ দিয়ে দিয়েছে? ইনজেকশন দিয়েছে আমাকে। আচ্ছা, সেই ইনজেকশনও ব্যথা কমতেছিল না? মানে সেই ব্যথা এতটাই অসহ্যকর যে আপনি আর সহ্য করতে পারছিলেন না, বসতে পারেন না। হ্যাঁ, যেটা আপনার হচ্ছে ইনজেকশনও কাজ করতেছিল না, তারপর আপনি বুঝতে পারছিলেন আপনার ব্যথাটা, তখন কি করেছেন আপনি? তখন কি করব আর, এই হসপিটালের থেকে ওই হসপিটালে, ওই হসপিটাল থেকে ওই হসপিটালে, অনেক হসপিটালে ঘোরাঘুরি করলাম, শেষ অব্দি কোনো হসপিটালে যাই কোনো সুবিধা পাইনি। অর্থ অনেক কষ্টের, মানে মাত্র শুরু জীবন, কিন্তু এর ভিতরে অনেক ধাক্কা লাগলো। এখন ডিপিআরসি হসপিটালে এসে আমি অনেকটাই ভালো। এরপরে আমরা জানি যে আপনি মাঝখানে ঢাকা মোহনপুরে আপনার একটা হসপিটালে আপনি এসেছিলেন, ওখানেও আপনি এই ফিজিওথেরাপির উপরে আপনি কিছু ট্রিটমেন্ট নিয়েছিলেন, সেখানে কি হয়েছিল? ওখানে ওরা ম্যানুয়াল থেরাপি দিত হাতে, কিন্তু ওদের যে থেরাপিটা, ওই থেরাপি একদিন ভালো থাকলে পরের দিন আবার বেশি, আবার আগের মতন মোটামুটি ওরা যাইতো না ঘুম থেকে সকালবেলা, বা সন্ধ্যার সময় ওঠা যাইতো না। মানে অনেক কষ্টের জীবন, মানে বাথরুমে যাওয়া যাইতো না, খাওয়া যাইতো না, বৈশাখ খাওয়া যাইতো, মানে খাইতে কষ্ট হইতো, মানে কোনো কাজই হয়েছে না আমার ওই জায়গায়। আচ্ছা, মানে দেখছেন যে দিন দিন আপনার টাকা যাচ্ছে, কিন্তু আপনি বরং আরো খারাপের দিকে চলে যাচ্ছেন। এবং একটা সময় এরকম হয়েছে যে আপনি কারো সাহায্য ছাড়া উঠতে পারতেছেন না, কোনো কাজও আপনি করতে পারছেন না, এতটা খারাপ হচ্ছে, এবং পাশাপাশি ব্যথা তো আপনার রয়ে গিয়েছে। তো আপনি সেখানেও আপনি ফিজিওথেরাপি দিয়েছেন, এবং পরবর্তীতে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, ওনার কাছে আসেন, এবং ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, যেটার মাধ্যমে স্যার সবসময় বলে থাকেন যে পিএলআইডি রোগী বা যারা ব্যথা নিয়ে আসেন তাদের দেখা যাচ্ছে অপারেশন ছাড়াই উনি সম্পূর্ণরূপে সুস্থ করে দেন এবং ভালো হয়ে যান, এবং এরকম অসংখ্য রেকর্ড আছে এবং অসংখ্য রোগীও ভালো হয়ে যায়। তো স্যারের কাছে যখন প্রথম আসেন, স্যার আপনাকে দেখে কি বলেছিলেন? স্যার আমাকে দেখে, আমার রিপোর্টগুলো দেখে, আমার এই রিপোর্ট দেখে বলেছে তুমি এক সপ্তাহ থাকলে ভালো হয়ে যাবে চন্দন। ওকে, মানে আপনাকে একটা আশ্বাস দিয়েছেন যে আপনি মোটামুটি এক সপ্তাহ থাকেন, প্লাস মাইনাস আপনি মোটামুটি সুস্থ হয়ে যাবেন। তো সেই অনুযায়ী আপনি ভর্তি হয়েছেন স্যারের আন্ডারে এবং ট্রিটমেন্ট শুরু করেন। যখন প্রথম ট্রিটমেন্ট শুরু হয় কেমন দেখছেন আপনি, ঠিক কতদিন পরে বুঝতে পারেন যে আপনি মোটামুটি একটু ঠিক হয়ে যাচ্ছেন আর সুস্থ হয়ে যাচ্ছেন? আমি তিন দিন যাওয়ার পরে অনেকটাই বুঝছি যে আমি অনেকটাই ভালো লাগতেছে জায়গায় আমার আসার পরে। আচ্ছা, তো আপনি প্রথম যেই জায়গায় আপনি ফিজিওথেরাপি নিচ্ছিলেন, এখানেও কিন্তু আপনাকে থেরাপি দেওয়া ছিল, যদিও এটাকে বলা হয় যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, কারণ এটা মাল্টিপল অনেক কিছুর সমন্বয়ে আসলে এই ট্রিটমেন্টটা। দুইটাতে পার্থক্য কেমন দেখেছেন? অনেক পার্থক্য, ওনারা ম্যানুয়াল থেরাপি শুধুই হাতে, আর এই জায়গায় তো অনেক ট্রিটমেন্ট, অনেক মানে অনেক ধরনের কোয়ালিটি। এই কোয়ালিটি তো অনেক গ্রামের পল্লী এলাকার মানুষ জানে না যে এই জায়গায় এত কিছু আছে। আমি তো গুগলে চার্জ দিয়ে তারপর স্যারের সন্ধান পেয়ে ওই জায়গায় আসি। ওকে, দেন তারপরে আপনি তিন দিন থেকে আপনি বুঝতে শুরু করেন যে আপনি মোটামুটি সুস্থ হয়ে যাচ্ছেন, এবং আজকে হচ্ছে সপ্তমতম দিন, আপনার সেই প্রচণ্ড রকম ব্যথা যেটার জন্য আপনি থাকতে পারছিলেন না, আরেকজনের সাহায্য নিয়ে আপনাকে চলাচল করতে হতো, সব কাজ করতে হতো, কি অবস্থা এখন? কারো সাহায্য দরকার হয় এখন? আর কারো সাহায্য দরকার হয় না, এখন নিজেই যেতে পারি, সব কিছু করতে পারি, হাঁটতেও পারি, মোটামুটি সব কিছু নিজে করতে পারি। এক মাস দশ দিন আগে যদি এই তথ্যটা আপনার জানা থাকতো, আপনার কি মনে হয় না জীবনটা আরেকটু অন্যরকম হতো? অবশ্যই অন্যরকম হতো, আমার এত পয়সা নষ্ট হইতো না, আমি গরিবের সন্তান, মাত্র শুরু করছি জীবন, তারপর যেই অনেক বিরাট একটা ধাক্কা লাগলো আমার, যাক বাকিটা উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালাই সব কিছু। মনে হয় যে খুব বেশি আপনার এখানে খরচ হয়েছে আপনার ট্রিটমেন্টের জন্য? না, আমি যদি প্রথম অবস্থা এখানে আসতে পারতাম তাহলে আমি এতদিন সুস্থ হয়ে চলে যেতাম, আমার এত পয়সা খরচ হইতো না। এখন তো এখানে যে ঠিক ঠিক আছে, আমি পিছনে তো অনেক টাকা খরচ করে আসছি, কারণ আমার এখন ব্যাঘাত ঘটছে আর কি একটু। এই কদিন অলরেডি আপনার বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে গিয়ে অনেক ধরনের খরচ হয়ে গেছে। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন, যারা ধরেন আপনার মতো সমস্যা এরকম হতে পারে, অসংখ্য রোগী আছেন যারা হয়তো জানেন না এই মুহূর্তে কোথায় গেলে তারা ভালো একটা ট্রিটমেন্ট পাবেন, এই মুহূর্তে হয়তো তারা সার্চ করতে গিয়ে আপনার এই ভিডিওটাই তারা দেখছে, তাদের জন্য যদি কিছু বলেন। হ্যাঁ, আমি বলি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনারা কোথাও যদি মানে যান, ঘোরাঘুরি না করে ডিপিআরসি হসপিটালে আসবেন,
আসলে আপনারা সেবা পাবেন ভালো, একবারে একুরেট, মানে ওখানে এখানে অনেক ট্রিটমেন্ট আছে ভালো, আপনারা আসবেন, আসলে দেখবেন মানে সুস্থ হয়ে যাবেন সবাই, আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবেন। দর্শক অসংখ্য অসংখ্য আমাদের এরকম ভাই, এই যে আজকে আমার পাশে বসে আছেন, বুক ভরে বলতে পারছেন আমি সুস্থ আছি, আমি ভালো আছি, আপনাদেরকেও সে আহ্বান করছে যে আসেন অন্তত একবার দেখেন। এই যে একটা আকুতি, কেন? কারণ উনিও চান না যে ব্যথায় উনি কষ্ট পেয়েছেন, যে কষ্ট ওনার উপর দিয়ে গিয়েছে। টাকা আসলে খরচ হয় সেটা ঠিক আছে, আর টাকার থেকেও বড়টা হচ্ছে আসলে কষ্ট। এই কষ্ট যখন মানুষ সহ্য করতে পারে না, মানুষ পৃথিবীর সব কিছুর বিনিময়ে চায় যে আমি সুস্থ হয়ে যাই, আমার সবচেয়ে আপন মানুষ, আমার বাবা মা, আমার ভাই বোন, আমার পরিবারের সদস্য, তাদেরকে যখন যন্ত্রণায় কাতরাতে দেখি, যখন দেখি রাতের পর রাত তারা নির্ঘুম কাটাচ্ছে যন্ত্রণায়, ওদেরকে দেখে আমি নিজেও ঘুমাতে পারি না। আর কত কষ্ট, আর কত কান্না ঝরবে! আমরা চাই আমাদের যত মা আছেন, ভাই আছেন, বোন আছেন, সকলের মুখে আমরা হাসি ফুটিয়ে দিতে। এটা সারা জীবন, আমাদের মৃত্যু শেষ পর্যন্ত আমাদের থাকবে এই চেষ্টা, যাতে আপনাদের চোখ থেকে আর একটা ফোঁটাও পানি না ঝরে ব্যথার জন্য। ব্যথা নিয়ে আপনাদেরকে কাউকে আর ফেরত যেতে দিব না, সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।